আজকে নিয়ে এসেছি এমন একটা ঘণ্টর রেসিপি, দেখে কেউ বুঝবেনই না, খেয়েও একদমই ধরতে পারবেন না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের ঘণ্টর রেসিপি। খেয়ে বা দেখে কিছুতেই কিন্তু ধরতে পারা যাবে না এটা কী দিয়ে তৈরি। খাওয়ার পরে বললে সবাই কিন্তু অবাক হয়ে যাবে। আর এই রেসিপিটা ভালো লাগবে গরম ভাত দিয়ে। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি এই নিরামিষ ঘণ্টের রেসিপি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা তেজপাতা, 1/4 টিস্পুন হিং। ফোড়নটা ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম। আর তারপর এতে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু, যেগুলোকে এরকম ডুমো করে কেটে নেওয়া হয়েছে। আলুটা দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটাকে 2 মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ নাকি আলুটার গায়ে একটা হালকা লালচে কালার চলে আসে। মিনিট 2-এক আলুটা ভাজা হয়ে গেছে, একটু কালারটাও আলুর চেঞ্জ হওয়া শুরু করেছে। এই অবস্থায় আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মূলো। হ্যাঁ, এটা হলো মূলোর ঘণ্ট, কিন্তু কোনো গন্ধ থাকবে না। এবার মূলোগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মূলোটাকে সেদ্ধ করে জলটা ফেলেও ইউজ করতে পারেন, কিন্তু বাজারে নতুন মূলো এটা, সেই জন্য এখন যেহেতু কচি পাওয়া যাচ্ছে তো আমি এটা গ্রেট করেই শুধু নিয়ে নিয়েছি, সেদ্ধ আর করিনি। এবার এই পুরো মূলোটা এখানে আমি দিয়ে দিলাম। মূলোটা দিয়ে আলুর সাথে মিশিয়ে 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একটু কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর মিনিটখানেক মূলোটা আলুর সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে দিয়ে মূলো আলু ইত্যাদির সাথে আরও 1 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও 1 মিনিটের জন্য এটাকে কুক করতে থাকবো, ফ্লেম মিডিয়াম টু হাই রাখা অবস্থায়। এরপর দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়, এবং তার জন্য মোটামুটি মিনিটখানেক আমাকে হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো আপনারা চাইলে ফলো করে নিতে পারেন, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এবার এতে দিয়ে দিচ্ছি জল, 1 কাপ পরিমাণ জল এখানে আমি দিচ্ছি। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। আর তারপর এতে আমি দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই এতে অ্যাড করবেন। চিনিটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে দিয়ে দেওয়া হলো 1/2 টিস্পুন গরম মশলার পাউডার, যেটা বাড়িতে বানানো রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। গরম মশলাটা দিয়েও আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক করব। মাঝে আমি 1-2 বার কিন্তু ঢাকনাটাকে খুলে নেড়ে চেড়ে দিয়েছি। 7 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। আমি একবার দেখে নিচ্ছি জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে, আমি আলুটা সেদ্ধ হয়েছে কি না এবার একটু চেক করে নিচ্ছি। মূলোগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়েছে, আলুটাও কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা একটু ঘেঁটে দেবো, এটা একটু ঘাটা ঘাটা হলে ভালো হয়। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতেই পারেন। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়েছে। আর এবার নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিচ্ছি। আর এই দুর্দান্ত স্বাদের মূলোর ঘণ্ট, যেটা আপনারা সার্ভ করতে পারেন গরম ভাত দিয়ে, আর গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখে তো বোঝাই যাবে না,
খাওয়ার সময়ও কেউ বুঝবে না যে এটা মূলো দিয়ে তৈরি, কোনো গন্ধ আসবে না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।